হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। দেখতে পাচ্ছ, এই দেখো নদীর পাড়ে বসে আছি। আজকে লাস্ট দিন, কালকে চলে যেতে হবে। মনটাও খারাপ লাগছে, কি করবো, তাও তো বাড়িতে যেতে হবে। দেখতে পাচ্ছ, এই দেখো আমি নৌকার উপরে বসে আছি। দেখো নৌকার উপরে বসে আছি, আমি আর অদিতি এসেছি। অদিতি এই দেখো বালি নিয়ে খেলা করছে, এই দেখো বালি নিয়ে খেলা করছে। আমি এখানে বসে আছি। তোমাদের দাদাভাই ফোন করেছিল একটু আগে, দাদাভাই আসছে। আমি একটু আগে এসেছি, কিছু শর্ট ভিডিও করবো বলে এসেছি, আর কিছু ছবি তুলবো বলে। শর্ট ভিডিও দুটো করেছি, হয়নি, আর দুটো হয়েছে, দুটোই ছেড়েছি। আর কটা ফটো তুলেছি বুঝতে পারছো? এই দেখো আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য বেশি ঢেউটা হচ্ছে। তোমাদের তো আমি দেখাতে পারলাম না চান করার কিছু ভিডিও, ওই জন্য এই নদীর পাড়ে বসে আছি। তোমরা দেখো, মনটা খারাপ লাগছে, কালকে সকাল হলে বেরিয়ে যেতে হবে, কি করব। আবার দেখি ভগবান যদি টানে, আগের বছর যদি আসতে পারি তো ভালো হয়। চলো সঙ্গে থেকে তোমাদের দাদাভাই আসুক, তারপর কথা বলবো। এসে ফুচকা খাচ্ছে, দেখো অদিতিও ফুচকা খাচ্ছে। চলো আবার অন্য কিছু দেখাই। এবার জামা কাপড় দোকানে এসেছি, একটা পাঞ্জাবি কিনবো বলে, এদিকে তিনটে চাদরও কিনেছি। চলো কটা ঠাকুরের ফটো তুলেছি। এবার হাঁটছি, দেখো কি করবো, দেখি এখনো কিছু কেনাকাটি করা বাকি আছে। যদি কালকে সকালে তো চলে যাবো, তোমাদের তো বললাম, ওই জন্য আজকের একটু কেনাকাটি বেশি করে নিচ্ছি। পাঞ্জাবি পছন্দ হলে এবার এই ব্যাগ দোকানে এসেছি। আমি বেশি বললাম, দেখো দাদাভাইয়ের সাথে দোকানদারি মানে টাকা নিয়ে কথাবার্তা হচ্ছে, কত কি দেখি। ওদিকে দাদা জিনিসপত্র দেখছে, ব্যাগটা আমি ভিডিওটা দেখাই। দেখো এটা বাসনতলার দোকান হচ্ছে, প্রচুর দোকান, ঘুরলে শেষ হবে না। এই দেখো অদিতি কি করছে, দেখো একটু আগে অদিতির জন্য পিছনে একদম লাইন পড়ে গিয়েছিল, রাস্তার মধ্যেখানে বালি নিয়ে খেলা করছিল, আর সবাই ওর পিছনে একদম লাইন দাঁড়িয়েছিল। দেখো আইসক্রিম বানাচ্ছে, এই দেখো কি করছো, ওটা আইসক্রিম, ওটা আইসক্রিম, ঠিক আছে খেলা করছো। কিছু কিছু বাকি আছে, খুব জোরে বৃষ্টি হয়েছিল, এই দেখো রাস্তাঘাট সব ভিজে, বুঝতে পারছো। এবার এই পকোড়া কিনতে এসেছি, মাংসের পকোড়া। এই দেখো কত রকমের খাবার, দেখো মাংসের পকোড়া, লেগ পিস, ওটা চিংড়ি ভাজা, চিংড়ি ভাজা, কাঁকড়া ভাজা, এই দেখো ভোলা মাছ, পঞ্চের মাছ, কত রকমের মাছ। দেখো যেটা খাবে তুমি বলবে, সেই জিনিসটা ওরা সঙ্গে সঙ্গে আঁচ সারিয়ে ভেজে দেওয়া হবে। এই নিয়ে নিয়েছি, চলো এবার পকোড়া খাওয়া হচ্ছে। সঙ্গে থাকো, সব কিছু দেখাবো। চলে এসেছি বাড়িতে, সরি বাড়িতে বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে, বাড়িতে আসলে হোটেলে চলে এসেছি, যা কেনাকাটি করেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলে এসেছি, জল টল ছিল না, জল টলও নিয়ে এসে আমি ড্রেসটা চেঞ্জ করিনি, আবার চেঞ্জ করবো।
এদিকেও খাওয়া দাওয়া করে আজকের মেনু সরি মেনু বলছি, আজকের ডিনারে খাওয়া হচ্ছে বিরিয়ানি। আজকের বিরিয়ানি হয়েছে, বিরিয়ানিটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ব্যাগটা গুছিয়ে নেবো। গাড়ি ছাড়বে 5:30, 5:30 গাড়ি ছাড়বে, ওই জন্য ব্যাগটাগুলো আর গুছিয়ে নেবো রাতে, যেহেতু সকালে তাড়াহুড়ো করলে কোনো দিন কোনো জিনিসপত্র গুছাতে পারবো না ঠিকঠাক করে, ওই জন্য সব রাতে গুছিয়ে নেবো। সঙ্গে থেকো, খাওয়া দাওয়ার সময় ফের তোমাদের সাথে কথা বলবো। খুব মনটা খারাপ লাগছে, চলে যেতে হবে তো। এই দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছো তোমরা। এই দেখো দু পিস মাংস আছে, লেগ পিস, একটা আলু আর ভাত। বিরিয়ানিটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। ওখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কথা। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। গুড নাইট। যদি আমার ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি কেমন চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট। প্লিজ ভিডিওটি দেখা হবে।